मॉर्निंग एवरीवन, वेलकम टू बेंगली स्टडी नेशन। आज के आमी तोमादेर मैथेर एक नतून चैप्टार पढ़ाबो। चैप्टारटार नाम होच्छे टाइम एंड वर्क। ये चैप्टार थेके आमी की बोलबो तोमादेर सेटा हलो कन्सेप्ट अफ टाइम एंड वर्क, आर होच्छे शर्ट ट्रिक्स अफ टाइम एंड वर्क। ताहले चलो ये चैप्टारटा शुरू करे दी। এই চ্যাপ্টার থেকে তিন টাইপসের কোশ্চেন আসে। তাহলে প্রথম টাইপস কি? হয়তো এরকম বললো যে এ একটা কাজ এতদিনে করে, বি একটা কাজ এতদিনে করে, তাহলে এ আর বি একত্রে কাজটা কতদিনে করবে, এরকম টাইপসের অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসে। এবার দু নম্বর টাইপস কি বলছে? দুজন পুরুষ আর তিনজন মহিলা একটা কাজ এতদিনে করে, তাহলে চারজন পুরুষ আর পাঁচজন মহিলা ওই কাজটা কতদিনে করবে, এরকম টাইপসেরও অঙ্ক এই চ্যাপ্টার থেকে আসে। আর তিন নাম্বার টাইপস হচ্ছে দেখবে পাইপস অ্যান্ড স্ট্রিং, মানে নল আর চৌবাচ্চার যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো এই টাইম অ্যান্ড ওয়ার্ক এখানে যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট অনুযায়ী হয়, সেই ফর্মুলা থেকেই হয়, শুধু চ্যাপ্টারটার নামটা আলাদা। তাহলে কি কি প্রশ্ন আসে তোমরা বুঝতে পারলে। এবার যেটা সবথেকে জানা দরকার সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে কি রিলেশন। তাহলে হচ্ছে রিলেশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা কি জানি, যদি সময় বেশি থাকে, টাইম যদি বেশি থাকে, তাহলে আমরা বেশি পরিমাণ কাজ করতে পারবো, আর সময় যদি কম থাকে তাহলে আমরা কাজও কম করতে পারবো। তাহলে সময় বাড়লে কাজও বাড়ছে, সময় কমলে কাজও কমছে। তাহলে এদের মধ্যে হচ্ছে সরল সম্পর্ক, ঠিক আছে। এবার দেখবে অনেক অনেক বইতে দেওয়া থাকে যে এই চ্যাপ্টারে মধ্যে 10-15টা ফর্মুলা দেওয়া রয়েছে, শর্ট ট্রিক্স অনুযায়ী সেই ফর্মুলায় বসালেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে। কিন্তু এত ফর্মুলা তো মনে রাখা সম্ভব নয়, এরকম অনেক আরও অনেক চ্যাপ্টার আছে। প্রতি চ্যাপ্টার থেকে যদি এরকম ফর্মুলা মনে রাখতে হয় তাহলে পরীক্ষার সময় আমাদের প্রবলেম হবে। তাই চলো তোমরা ভিডিওটা দেখো মন দিয়ে, আমি তোমাদের কীভাবে করাচ্ছি সেটা ফলো করো, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো একটা এক্সাম্পল দিই, বলছে এ একটা কাজ এক দিনে করছে আর বি সেই কাজটা ওয়াই দিনে করছে, তাহলে এ প্লাস বি কাজটা কত দিনে করবে। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে কি টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্কটা কত, এক অংশ বা ওয়ান ইউনিট। এবার আমাদের এ আর বি এর এফিসিয়েন্সিটা বার করতে হবে। এফিসিয়েন্সি মানে হচ্ছে দক্ষতা বা ক্ষমতা। সেটা কী করে বেরোবে, যে এ একদিনে কতটা কাজ করে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি, একদিনে যতটা পরিমাণ কাজ করবে সেটাই তার এফিসিয়েন্সি। তাহলে এ লিখছি এ এক্স এক্স ডেতে করে কত, ওয়ান ইউনিট। তাহলে ওয়ান ডেতে কত করবে, ওয়ান বাই এক্স ইউনিট। তাহলে ওয়ান বাই এক্সটা হচ্ছে কি এর এফিসিয়েন্সি। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে, ওয়ান বাই ওয়াই, সেম বসেছে। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে এদের এফিসিয়েন্সি কত হচ্ছে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই, এটা এদের এফিসিয়েন্সি। মানে এটা কতদিনে করে, ওয়ান ডেতে করে এটা। এবার আমি যদি ঘুরিয়ে লিখি যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইউনিট করে একদিন, একদিনে তাহলে এক ইউনিট করবে ওয়ান বাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ডি। তাহলে এটা যদি আমরা লসাগু করি কত আসবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ডি একদিনে করবে। তাহলে এই ফর্মুলাটা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলাটা দেখবে অনেক বইতে দেওয়া থাকে কিন্তু সেটা কীভাবে এলো সেটা বলা থাকে না। এটা আমি তোমাদের এবার একটা এই অঙ্কটা আমি তোমাদের একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। এখানে আমি এক্স ওয়াই ইউজ করেছি, এখানে বদলে আমি কিছু সংখ্যা ইউজ করছি। ধরলাম এ কাজটা 10 দিনে করে,
বি কাজটা 20 দিনে ধরে তাহলে এ প্লাস বি কাজটা কত দিনে করবে তাহলে প্রথমে যে প্রসেসে করেছিলাম সেই প্রসেসে যদি করি তাহলে এ এর এফিশিয়েন্সি কত হবে 1/10 বি এর এফিশিয়েন্সি কত হবে 1/20 আচ্ছা তাহলে এবার এ প্লাস বি এদের এফিশিয়েন্সি কত হবে 1/10 প্লাস 1/20 যদি রসও করি কত হচ্ছে এলসিএম করে 20 তাহলে উপরে কত হলো 3/20 এটা হয়ে গেল এদের এফিশিয়েন্সি এ প্লাস বি এর তাহলে এবার কাজটা এ প্লাস বি টোটাল কাজটা কত দিনে করবে এফিশিয়েন্সি এটা আছে না উল্টে যাবে তাহলে কত দিনে করবে 20/3 ডে মানে কত হচ্ছে 6 × 2/3 ডে তাহলে
তোমরা একত্রে 10 দিনে করতে পারবে। তাহলে এটা এরকম অঙ্ক হলো। এবার এখানে দেখো 3 যদি এরকম বলতো অঙ্কটা বলে দিয়েছে a plus b 12 দিনে কাজটা করে, b plus c কাজটা 15 দিনে করে, আর c plus a কাজটা 20 দিনে করে। তাহলে c একা কাজটা কত দিনে করতে, তখন কি করব তাহলে বলতে c একা কাজটা কত দিনে করতে, তখন দেখো এইভাবেই তিনটে এলসিএম বার করে নিতাম, দিয়ে তিনজন এখানে এফিসিয়েন্সি বেরিয়েছে। এবার এখান থেকে আমাদের c এর এফিসিয়েন্সিটা বার করতে হবে, তাহলে a plus b এর এফিসিয়েন্সির মধ্যে বেরিয়েছে কত 5, তাহলে কি হবে c এর এফিসিয়েন্সি হবে 6-5=1, এটা হচ্ছে c এর এফিসিয়েন্সি। তাহলে কি হতে হবে কাজ মানে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি হতো তখন 60/1, মানে কত 60, তাহলে c এর কাজটা কত দিনে করতে পারবে, 60 দিনে c এর কাজটা করতে পারবে। হলো এবার লাস্ট আরেকটা টাইপ তোমাদের দেখাই, সাবস্ক্রাইব করবে।